हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल गार्डनिंग एंड हेल्थ टिप्स। तो बंधुरा आज के कथा बोलबो नीम ऑयल निये। क्योंकि अने की नीम ऑयल निये अनेक अभियोग करछे जे आमादेर नीम ऑयले काज होच्छे ना बा गाछे दिए कोनो रकम लाभ ही पाच्छी ना, मैं पोका माकड़ जाच्छे ना, पेस्ट कंट्रोल कोनो रकम भावे होच्छेई ना। तो सेई विषय निये आमि आज के कथा बोलबो। तो अवश्य आपनारा भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखबेन, ताहले कि हबे आगामी दिने आपनादेर नीम ऑयल निये आशा करि आर कोनो रकम प्रब्लेम थाकबे ना बा आर जिज्ञासा थाकबे ना। तो बंधुरा प्रथमे जे कथाटा बोलबो, आमरा जे नीम ऑयल व्यवहार करी सेई नीम ऑयलेर मध्ये एजाडिरेक्टिन बोले एकटी उपादान आछे। सेई एजाडिरेक्टिन उपादान द्वारा आमादेर गाछेर ए जे पेस्ट बा पोकामाकड़ कंट्रोल करा हय। तो बंधुरा एई एजाडिरेक्टिनटाई होच्छे मेन आमादेर नीम ऑयल जे किने आनि तार मध्ये कतटा पार्सेंटेज एजाडिरेक्टिन आछे तार उपरेई निर्भर करे नीम ऑयलेर क्वालिटी। तो बंधुरा आज के आपनादेरके ए नीम ऑयल सम्बन्धे बलार आगे एकटू बोले नि, नीम गाछेर विभिन्न पार्टे माने डाल बोलुन पाताय बोलुन विभिन्न अंशे एजाडिरेक्टिन थाके, किन्तु बीजेर मध्ये सबथेके बेशी पावा जाय। तो एक किलो नीम बीजेर थेके जखन तेल बार करा हय तार थेके पाँच थेके छ ग्राम मात्र एजाडिरेक्टिन पावा जाय। तो बुझतेई पाच्छेन एजाडिरेक्टिन एकटि गुरुत्वपूर्ण उपादान ए नीम ऑयले। एजाडिरेक्टिन जतटा परिमाण बेशी थाकबे नीम ऑयलेर मध्ये ততটায় নিম অয়েল এফেক্টিভ বা কার্যকর হবে। তো বন্ধুরা এবার আমাদের জানতে হবে যে বাজার থেকে আমরা যে নিম অয়েল কিনে আনি তার মধ্যে কত পার্সেন্টেজ অ্যাজাডিরেক্টিন আছে। তো এই অ্যাজাডিরেক্টিন কত পার্সেন্টেজ আছে আমরা জানতে পারি পিপিএম দেখে। দেখবেন নিম অয়েলের গায়ে পিপিএম লেখা থাকে 3000, 2000, 5000, 1500, 3000। এই পিপিএমগুলোর উপরেই নির্ভর করে যে এই নিম অয়েলের মধ্যে কতটা পরিমাণ অ্যাজাডিরেক্টিন আছে। তো বন্ধুরা ভবিষ্যতে আমরা যখনই নিম অয়েল কিনব অবশ্যই এই পিপিএমটাকে দেখে নেব। এবং এই যে একাধিকবার আমরা প্রশ্ন করে থাকি যে নিম অয়েলে কাজ হচ্ছে না, তার প্রধান দুটি কারণ, এক হচ্ছে যে আমরা সঠিক নিম অয়েল কিনতে পারি না বা অনেক সময় আমরা নকল নিম অয়েল কিনে ফেলি, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ব্যবহার। তো অনেক সময় দেখা যায় আমরা নিম অয়েল ঠিকঠাক কিনে ফেলি কিন্তু সেটা ব্যবহার ঠিকঠাক না করার জন্য আমাদের নিম অয়েলে কাজ হয় না। তো এই ব্যবহার ঠিক করার পূর্বে আমাদের নিম অয়েল কেনার সময় অবশ্যই পিপিএমটাকে বুঝে নিতে হবে। তো বন্ধুরা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই পিপিএমটা কীভাবে আপনারা বুঝতে পারবেন আর কত পিপিএম থাকলে কত পার্সেন্টেজ অ্যাজাডিরেক্টিন আছে। প্রথমেই বলি 0.03% যদি অ্যাজাডিরেক্টিন থাকে তাহলে সেটাকে 300 ppm বলা হবে। সেক্ষেত্রে আমরা 5 থেকে 7 ml 1 লিটার জলে ব্যবহার করব। 0.15% যদি অ্যাজাডিরেক্টিন থাকে তাহলে সেটাকে 1500 ppm বা 1500 ppm বলা হবে। এবং সেক্ষেত্রে 4 থেকে 5 ml পার লিটার জলে আমরা মিশিয়ে গাছে ব্যবহার করব। এছাড়া 0.30% অ্যাজাডিরেক্টিন যদি থাকে তাহলে সেটাকে 3000 ppm বলবে বা 3000 ppm বলবে। সেক্ষেত্রে 3 থেকে 4 ml পার লিটার জলে মিশিয়ে গাছে ব্যবহার করব। এছাড়া 10000 ppm হলে আপনারা বুঝতে পারবেন তার মধ্যে 1% অ্যাজাডিরেক্টিন আছে। সেক্ষেত্রে আমরা 2 থেকে 3 ml পার লিটার জলে মিশিয়ে গাছে ব্যবহার করব। এছাড়া খুব রেয়ার পাওয়া যায় সেটা হচ্ছে 50000 ppm, সেক্ষেত্রে এই নিম অয়েলে 5% অ্যাজাডিরেক্টিন থাকে। এক্ষেত্রে আমরা পার লিটার জলে 1 ml নিম অয়েল দিয়ে গাছে ব্যবহার করতে পারি। এবারে আসছি যে বন্ধুরা আমরা যে বাজার থেকে নিম অয়েলটা কিনে থাকি সেই নিম অয়েলের মধ্যে অনেক সময় দেখা যায় 3000, 5000, 10000 লেখা থাকে কিন্তু সঠিক নয়। তো আপনারা যখন অনলাইন থেকে কিনবেন অবশ্যই রিভিউগুলো দেখে নেবেন এবং অবশ্যই আপনারা যে কোম্পানি রেকমেন্ড করবে তার থেকে 1 ml কি 2 ml বেশি ব্যবহার করবেন, তাতে কোনো ক্ষতি হবে না। কিন্তু কেমিক্যাল কীটনাশক আপনারা এইভাবে 1 থেকে 2 ml এক্সট্রা ব্যবহার করবেন না। এছাড়া আপনাদের বলে দিই যে নিম অয়েল অনেক সময় দেখা যায় আমরা বাইরে মার্কেট থেকে কিনি সেখানে কিন্তু বলা থাকে না পিপিএম। তো আপনারা কি করবেন একটা ছোট ফাইল কিনে নেবেন, নিয়ে ব্যবহার করে দেখবেন, যদি ভালো হয় বড় ফাইল কিনে নেবেন। কিন্তু অনলাইনে একটা সমস্যা হচ্ছে যে আপনারা ছোট ফাইল কিনতে গেলে অনেক কস্টলি হয়ে যায়, কেননা ছোট ফাইলেও যা কুরিয়ার চার্জ নেয় বড় ফাইলেও তাই কুরিয়ার চার্জ নেয়, তো খুব কস্টলি হয়ে যায়। তো অবশ্যই যখন আপনারা অনলাইন থেকে কিনবেন রিভিউটা ভালো করে দেখে নেবেন এবং পিপিএমটা দেখে নেবেন এবং পিপিএমটা যেমন লেখা থাকবে সেই অনুযায়ী যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের নিম অয়েল অনেকটাই কার্যকর হবে এবং আপনারা এই নিম অয়েল ব্যবহার করে সুফল পাবেন। তো আপনাদের বলে দিই আমি যে নিম অয়েলটা এখন ব্যবহার করছি সেটা অ্যামাজন থেকে নিয়েছি, কেননা আমি আগে লোকাল মার্কেট থেকে এক জায়গা থেকে নিতাম, খুব ভালো নিম অয়েল ছিল। তো এই মুহূর্তে আমি এই লকডাউনে বাইরে বার হয়নি, তার পরিবর্তে আমি অ্যামাজন থেকে এই নিম অয়েলটা নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই নিম অয়েলটা
ভালোই কাজ হচ্ছে কিন্তু কোম্পানি থেকে লেখা আছে 5 ml আমি 6-7 ml পর্যন্ত পার লিটার জলে মিশিয়ে ব্যবহার করি এবং ভালো কাজ হচ্ছে। তো বন্ধুরা আপনারা এই নিমালটা একবার চেক করতে পারেন অ্যামাজনে গিয়ে, আমার লিঙ্কও নিচে দেওয়া আছে ডিসক্রিপশনে, পারলে ওখান থেকেও আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। তো বন্ধুরা এবারে আসছি যে নিমাল ঠিকঠাক আমরা কিনে নিলাম কিন্তু এবার ব্যবহারে অনেক সময় আমরা ভুল করে থাকি। যেমন দেখা যায় যে অনেকেই সকালবেলা 8টা 9টা 10টার সময় তেল ব্যবহার করছে, কিছুক্ষণ পরে যখন রোদ্দুর আসলো সেই নিম অয়েলের এফেক্টটা নষ্ট হয়ে যায়। তো অবশ্যই চেষ্টা করবেন বিকালে করার, যখন তাপমাত্রাটা বা রোদ্দুর থাকবে না তখন নিম অয়েলটা ব্যবহার করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। এছাড়া কি হয়, আমরা যখন নিম অয়েল ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় যে কিছু পরিমাণ গাছে ব্যবহার করে থাকি, আমাদের গার্ডেনে প্রচুর গাছ আছে, একটা পাটে আমরা ব্যবহার করলাম, আবার কিছুদিন পরে অন্য পাটে অন্য জায়গায় ব্যবহার করলাম। এইভাবে করলে কিন্তু অনেক সময় দেখা যায় যে যে পাটটায় আপনারা নিম অয়েল বা যে কোনো অর্গানিক পেস্টিসাইড বা কীটনাশক ব্যবহার করলেন সেখানে কোনো পোকামাকড় হলো না, কিন্তু পাশের গাছগুলোতে হয়তো থেকে যেতে পারে, পরবর্তীকালে ওই যে গাছে পোকাগুলো আছে সেটা আবার এই যে গাছগুলোতে আপনি স্প্রে করেছিলেন সেখানে চলে আসতে পারে। তো অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার গার্ডেনে যত গাছ আছে একবারে পেস্টিসাইড, যে কোনো পেস্টিসাইড একবারে দেওয়ার চেষ্টা করবেন, তাতে কী হবে পেস্টিসাইড ব্যবহারে সুফল পাবেন। এবং পরবর্তী আরও কয়েকটি পয়েন্ট আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যখন স্প্রে করি উপর উপর স্প্রে করে চলে যাই কিন্তু দেখবেন অনেক সময় এরকম পাতার তলায় কী হয় পোকা থেকে যায়, কিন্তু আমরা উপরে যখন স্প্রে করি তখন কিন্তু সেই পোকাগুলোর গায়ে লাগে না এবং সহজেই সেই পোকাগুলো গাছ থেকে দূরে সরে না। এগুলো আপনি চেষ্টা করবেন যে গাছে যখন স্প্রে করবেন গাছের পাতার উপরের দিকে যেমন করবেন ঠিক নিচের দিকেও আপনারা করার চেষ্টা করবেন, তাতে কী হলো সুফলটা অনেক বেশি পাবেন, কেননা ম্যাক্সিমাম দেখবেন পোকা এই পাতার নিচের দিকে বেশি বাসা বাঁধে। তো এটা একটা বড় কারণ, কারণ আমরা উপর উপর স্প্রে করে দিই বলি যে কাজ হয় না, এটাও অনেক সময় অনেকে করে থাকে। তো বন্ধুরা এর পরের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে নিম অয়েল আমরা ব্যবহারের সময় সবসময় চেষ্টা করব কোম্পানির লেভেলে যা লেখা থাকবে তার থেকে 1 ml বেশি ব্যবহার করা, কেননা কোম্পানি অনেক সময় একটু বেশি বেশি দাবি করে থাকে, যেটা আমাদের 3000 ppm 10000 ppm কিন্তু তা সঠিক নয়। তো আমি দেখেছি আমি এখন যে নিম অয়েলটা ব্যবহার করছি সেখানে লেখা আছে কোম্পানি থেকে 5 ml কিন্তু 300 ppm যদি কোনো নিম অয়েল হয় সেখানে 5-7 ml পর্যন্ত ব্যবহার করতে হয়, তো আমি এখানে 6-7 ml ব্যবহার করি এবং সুফল পাচ্ছি। যদি আপনারা 5 ml ব্যবহার করে থাকেন হয়তো ভালো রেজাল্ট পাবেন না। তো বন্ধুরা এর পরের বিষয়টা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে আমরা যদি ঠিক টাইম মতন গাছে পেস্টিসাইড বা কীটনাশক ব্যবহার করে যাই বা নিম অয়েল ব্যবহার করে যাই তাহলে কিন্তু গাছে পোকামাকড় আক্রমণ হবে না, কিন্তু অনেকেই কী করে সময়ের অভাবে বা অনেক সময় দেখতে পায় না গাছে প্রচুর পরিমাণে পোকামাকড় আক্রমণ হয়ে যায়, তার ফলে নিম অয়েলে অনেক সময় দেখা যায় যে খুব তাড়াতাড়ি পোকামাকড় দূর করা যায় না, সেক্ষেত্রে আমরা কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার করতে পারি। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, কেমিক্যাল পেস্টিসাইড যেখানে দুবারে চলে যায় সেখানে হয়তো নিম অয়েলে 4 বার লাগে, কারণ এটা আমরা সবাই জানি যে নিম অয়েলের থেকে অনেক পাওয়ারফুল কেমিক্যাল কীটনাশক, কেননা যখন কেমিক্যাল কীটনাশক আমরা বোতলটা খুলি তার যে স্মেল আসে তা থেকে আমরা বুঝতে পারি, কিন্তু নিম অয়েলে সেই সমস্যাটা নেই, কারণ নিম অয়েল যদি একটু হাতে লেগে যায় বা কোনো রকমভাবে আমাদের শরীরে প্রবেশও করে যায় বা টাচ হয়ে যায় আমাদের সেই ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু কেমিক্যাল কীটনাশক ব্যবহারে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। বা আমরা যারা বাড়িতে টেরিস গার্ডেনিং করি বা ছোটো ছোটো গার্ডেনিং করি বা ব্যালকনি গার্ডেনিং করি তারা যদি কেমিক্যাল কীটনাশক ব্যবহার করে সেই কেমিক্যাল কীটনাশক ঘুরে কিন্তু আমাদের শরীরেও প্রবেশ করতে পারে। এর জন্য সবসময় চেষ্টা করবেন যে জৈব কীটনাশক ব্যবহার করার এবং তার মধ্যে বেস্ট হচ্ছে নিম অয়েল। তো বন্ধুরা আজকে আমি এই যে নিম অয়েলের যে সমস্যাগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, বিশেষ করে এই ppm শব্দটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, ভবিষ্যতে আপনাদের নিম অয়েল কিনতে এবং ব্যবহার করতে অনেক সুবিধা হবে। তো আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে, আর ভালো লাগলে আপনারা ভিডিওটাকে লাইক আর শেয়ার করুন, এবং আগামী দিনে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটি আছে সেটাকেও প্রেস করে দিন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও আজকে এখানেই শেষ করলাম, ধন্যবাদ।